কুরবানির পশুর চামড়ার দাম সর্বনিম্ন পর্যায়ে নামায় 200-250 টাকা দামে চামড়া কিনছে আড়তদাররা। শুক্রবার সকালে সরেজমিনে গিয়ে উপজেলার বিভিন্ন চামড়াপট্টি এলাকায় ঘুরে এসব তথ্য পাওয়া যায়। আমি চামড়া ব্যবসা সেইটাই করি, কিন্তু বহুত ক্ষতি করছে, এখনো দৌড়ি আছি, করতে আছি, এখনো আশা আকাঙ্ক্ষা করি, এখন আশা কিনছি। এখন রাস্তাঘাট খারাপ বন্যার কারণে, খরিদ্দার নাই, এখন খুব সমস্যা আছে, কামলা গেছে না, পরিস্থিতি খুব খারাপ। আমরা তো কিনছি, কামলা খরচ, লবণ খরচ, কমপক্ষে একটা কইছে আমরা 150-200 টাকা খরচ পড়ে গেছে আমার। এমন আমরা তো যে খরচ পড়ছে তা বেচা কিনে করবাইতে আসি না, কোন খরিদ্দার আসতেছে না। এখন যে মোকাম নেবো, মোকাম আলো খোলে নাই, এখন কোথায় নিয়ে যাবো, কি জমাজাত, গাছ টাক নাই, কিছুই নাই, বন্যার কারণে, বৃষ্টি বাদল কারণে এখানে কোন খরিদ্দার নাকি, রোমারি থানা তো খরিদ্দার খুব কম, এই রাস্তাঘাটের সমস্যা, তার মধ্যেও এ ব্যাপারে নটর আড়তদার সিদ্দিকের সাথে মুঠোফোনে কথা হলে তিনি জানান, তিনি আড়তে রৌমারির চামড়া বিক্রি করেন, ডাকের মাধ্যমে সেই চামড়া বিভিন্ন কোম্পানি কিনে নেয়, তাই তাদের কিছু করার থাকে না। তবে এবার চামড়ার দাম এ যাবৎকালের সর্বনিম্ন থাকায় দুশ্চিন্তায় আছে দেশের বিভিন্ন এলাকা থেকে আসা চামড়া ব্যবসায়ীরা।